তো এখন রাত্রিবেলা হয়েছে যে কি বলতো এই যে বেবি শার গিফট আনবক্সিং হবে তো বেবি শার গিফট আনবক্সিং তো রাত্রি এখন বাজে দাঁড়ো তোমাদের বলে দিচ্ছি 11টা তো এখন আমরা সমস্ত খাওয়া দাওয়া কাজ গুছিয়ে কমপ্লিট করে এখন এসেছি এখানে গিফট তো চলো তোমাদের সাথে শেয়ার করব বোনের 7 মান্থ বেবি শার কি কি বোন গিফট পেলো তো বোনের শ্বশুরমশাই বোনের শাশুড়ি মা মা সুমিত পুতু সবাই এখানে আছি তো চলো স্টার্ট করি দেখি গিফট আনবক্সিং স্টার্ট হয়ে গেছে এই যে প্রথমেই বোন একটা শাড়ি পেয়ে গেছে কে কি দিয়েছে একটু জোরে জোরে বলবি আমি মনে নেই আমার মনে নেই আচ্ছা মনে নেই খুলে দেখা যাচ্ছে এটা তুমি তোর হাতেই দিয়েছিল কে একবার রেখে গেছিস মনে নেই এখন আর তখন জিজ্ঞেস করে তো তো মনে করি এই যে বসে পড়ুন না দুজনেই দেখি দিলাম এই ঢাকাটা কালারটা খুব ভালো লাগছে মাসিমা বসে পড়ুন না বসে পড়ুন না এই তো এইখানটাই ওইখানে বসুন না উপরে হ্যাঁ দেখতে পাবেন তো মেসে মেসে দেখতে পাবেন মনে আছে এটা আমার বড়মামি দিয়েছে বাহ এই কালারে নেপাল স্টেলে ভালো আছে এই যে এই যে এই যে এটা ওই ঢাকায়ের মতোই প্রিয় শাড়ি অন্য শাড়ি এই ঢাকা ভালো লাগছে শাড়িটা দেখতে খুব তিনটে শাড়ি হলো আবারও একটা ঢাকায় একটু জল আমি খাবো বাহ ভালো লাগছে এটা বড় মাসি দিয়েছে বাহ তাঁতের হলেও শাড়িটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এখানে ভাই হচ্ছে সমস্ত খোলা শাড়িগুলোকে প্যাক করছে শাড়ির দোকান ভাই সব শাড়িগুলো গোছাচ্ছে এই একটা শাড়ি কি এটা বাহ ফুল খুলছি না ঠিক মনে নেই তবে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট যে পিসিটা বাচ্চাদেরকে এন্টারটেইন করছিল মনে আছে আমার কালো প্যাকেট ছিল ওগুলো মনে আছে কিন্তু এইটা বললে তোমার বড় মাসি না না প্যাকেটটা আমি এখন ঢোকালাম এটা দিয়েছে আমার ছোট কাকিমা
টিয়া পাখি কালার এটা পুরো মাসিমাকে টুকটাক বাড়ির কোনো মানে এতে লোকজন এলে ভাই কিন্তু ভাই কাজ করে যাচ্ছে, জামা কাপড় গুলো প্যাক করে ঠিক ঢুকি ফেলছে, গুচি গুচি সব এখানে স্টোর করছে, শাড়ি ঘরের ছাপা শাড়ি। বাহ, ছোট পিসি শাশুড়ি লাল মাসিমা শাড়ি দেখছে আর বলে দিচ্ছে কবে কোথায় পরে যাবো। ওলি এটা পরে বড় কাচারিতে হবে, ভালো লাগছে। হ্যাঁ, মা শাশুড়ি বুঝতে পারবে কি বলবো, মাসি শাশুড়ি তিনটে নিয়ে এসেছিল, আমাকে পছন্দ করে নিতে বলেছে, তো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি। হ্যাঁ, টু পিস এসছে, আর খুলছি না, মানে দিদি ভাই যেন পড়েছিল, না দিদিটা থ্রি পিসে, এটা টু পিস, ওড়না নেই, প্যান্ট আর জামা, আর বলা বলা মা একটা নাইটি এনেছে আমার জন্য, সেটা আর বের করবে না, যেই না চকলেটটা বের করেছে খাবো বলে ঝাঁপিয়ে পড়লো ওলি। ওই তো ওখানে লাল কালার একটা একসাথে আছে, না না কিছু করো, দাও দুটোই বের করে দাও, এই রাইডিটা মা আমার জন্য এনেছে, মা এখন আমার জন্য আপাতত এটা এনেছে, তারপরে মায়ের তরফ থেকে সবকিছু বাকি আছে। বলে বলে নেয় যেটা দুটো নাইটি পিনটাই খুব ভালো, আর ওলির এখনো ঘুম নেই, এখনো ওই করছে বসে বসে মিমির গিফট দেখছে। আমার বর যে গিফট গুলো দিয়েছে সেটা দেখে নিয়েছো, তো আর কিছু বলেননি, চলো আজকের মতো শেষ, আমার গিফট কালেকশন চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবো নেক্সট ভিডিওতে, তো চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।